তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে আমায় নইদে ত্রিভুবনে সর, তোমার প্রেম হতো যে নিচে তাই তোমার আনন্দ আমার পর, আমায় নিয়ে মিলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি, ফিরছ কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগি, তাই তো প্রভু যে থাই লোনে মে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সে থায় পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। সুপ্রভাত বন্ধুরা, আমি আমার প্রভাতী চর্চায় প্রথমেই ঢুকলাম, মানে সূচনা করলাম প্রভাতী চর্চার একটি গান গেয়ে। এবারে আমি শ্রীজাতর দুটি কবিতা বেছেছি। প্রথম কবিতা সমাধি, দ্বিতীয় কবিতা সাবধানে যাও। এই দুটি কবিতা আজকে আমি আমার প্রভাতী চর্চায় চর্চা করব। আজ শুভ মঙ্গলবার, সবাই খুব ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন, আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানবেন। শুরু করা যাক। সমাধি, এমন বৃষ্টিতে চিঠিরা পরপর সমাধি চায়, যেখানে কেউ নেই গাছেরা মনে রাখে স্মৃতি বিদায়, সেখানে বৃষ্টিতে চিঠিরা পরপর সমাধি চায়। তোমাকে বলি শোনো, এ পথে গেছে যত চরণ দল সকলে ভূমিহারা, অতীত বরাবর জনবিরল, জলের দম্পতি মেঘেরা স্থানু আজও নির্দ্বিধায়, সবুজ ছাই ওড়ে কুয়াশা প্রবাদের ঘোড়াটি চুপ, এখানে বাড়ি বাড়ি নরম ধোঁয়া ওঠে গরিব সুপ, একটি মেয়ে ছিল সে আজ বন্দরে যাবে না প্রায়, এমন বৃষ্টিতে চিঠিরা পর পর সমাধি চায়। এবার আমি দ্বিতীয় কবিতা এবং শেষ কবিতাও বটে, সাবধানে যাও। আমি এই থামলাম হাত ভর্তি তোমার চিঠিরা,
উড়ে যেতে চাইছে আজ যেদিকে নিস্তার শামিয়ানা, আকাঙ্ক্ষা বাতিল শব্দ, জীবন ব্লেডের নিচে শিরা। শেষেরও তো শেষ আছে, শুধু তার সমাপ্তি অজানা। আজ যত বৃষ্টি হবে, আজ যত মেঘ ডাকবে, সব পুরনো দিনের মতো ফিরেই ফিরে আসবে বারে বারে। বন্দরে জাহাজ ভিজছে, একা ঘুরে রেডিওর নব, একটু জল লেগে আছে ফেলে দেওয়া চিঠির কিনারে। আমার হলো না যাওয়া, সঙ্গে যাওয়া হলো না আমার। তোমার নতুন পথ নতুন দিনের কথা বলে, হাইওয়ে হারিয়ে গেছে মেঘলা হয়ে সাত রাস্তা পার, চিঠির কিনারাটুকু জেগে আছে ফেলে দেওয়া জলে। ছিলাম থাকার মতো, না থাকার মতোই থাকবো না। দুটো একটা রুমালের মন খারাপ, নিভে যাওয়া মোম, একা একটা ব্যালকানিতে ইজি চেয়ারের দিন গোনা। লোকে দেখবে সোয়েটার, আমি জানবো ব্যথার পশম। আবার কখনো যদি দেখা হয় অচেনা রাস্তায়, থেমে দুটো কথা বলবো, ফের চলে যাব অন্যদিকে। তুমি সাবধানে যাও, যেভাবে মেঘেরা চলে যায়, একটু তো হবেই বৃষ্টি শ্রাবণের 22 তারিখে। বন্ধুরা, সবাই আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, সুপ্রভাত।